সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তবে আমার বিশ্বাস যে আপনাদের চাইতে মা বোনদের সংখ্যা একটু বেশি মনে হয়েছে, বেশি। আসার সময় রাস্তায় দেখলাম মায়েরা যে হারে আসতেছেন সম্মানিতা মা বোনদেরকে আমি অত্যন্ত সম্মান করে বলতেছি। ওয়াজ শোনায়, বক্তা ওয়াজ করে, সে ওয়াজ শোনা আপনাদের জন্য খুব বেশি যদি হয় মোস্তাহাব হতে পারে, মোস্তাহাব। কিন্তু পর্দা মানা আপনাদের জন্য ফরজ। কি ফরজ? ফরজ আবার দুই প্রকার, একটা হলো ফরজে কিফায়া, এই যে গোরস্থানের উন্নয়নকল্পে মাহফিল করতেছেন, মানুষ মরে গেলে আমরা একটা নামাজ পড়ি, দোয়ার নামাজ, সে নামাজের নাম কি? জানাজার নামাজ। আপনারা বলেন তো জানাজার নামাজ কি ফরজে আইন, ফরজে কিফায়া? তাহলে এখানে বোঝা গেল ফরজ কয়টা, একটা হলো ফরজে কিফায়া, সকলের উপরই ফরজ, কিন্তু সবাই আদায় না করলেও কিছু লোক জানাজা পড়ে যদি কবরস্থ করে সকলের উপর থেকে আল্লাহ আদায় করে নিয়ে নেয়, এটা হলো ফরজে কিফায়া। আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন। কিছু কিছু লোক গিয়া মসজিদে নামাজ পড়লে হবে না, যারা ইমানদার মুসলমানের দাবি করে তাদের সবাইকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, জোরে কোন ঠিক কিনা? এখন বলেন জানাজার নামাজ আর পাঁচ ওয়াক্ত নামাজ দুই ফরজ কি এক ফরজ? তো মেয়েদের জন্য পর্দা, এটা হলো ফরজে আইন, ফরজে আইন, এটা আমল করতে হবে। নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা মানাও হলো সেরকম ফরজ। তাহলে কেন ওয়াজ শুনতেছি যদি পর্দার খেলাফ হয়? তাহলে সওয়াব হবে না পাপ হবে? এই জন্য মা বোনদের বলবো আল্লাহর হস্তে আপনারা পর্দার ভিতরে থেকে আলোচনা শোনেন। এখন জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে কবুল করেছেন, খুশি না বেজার? আল্লাহ বলেছেন খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না, আল্লাহ এখানে কি বলতেছেন যে মুসলমান না হয়ে তোমরা মরিও না। আমাদের সকলের সামনে মরণ আছে না নাই, পিছনে না সামনে? এমন কোন বীর আছে দুনিয়াতে যে মরণকে ডেঙ্গায়া সামনে যাবে, এরকম কেউ কেউ আছে? সে যত বড়ই পাওয়ারফুল নেতা হোক, যত টাকাওয়ালাই হোক, আর যতই ক্ষমতাবান হোক, মরণকে ডেঙ্গায়া সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, বরং আমাদের সকলের সামনে মৃত্যু অপেক্ষা করতেছে, জোরে কোন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করতেছে না আমরাই মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি? হ্যাঁ না, এটা বিশ্বাসের উপরেই কিন্তু আমলের তাসির হয়। আমরা যদি মৃত্যুর অপেক্ষা করি যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, তাহলে আমাদের আমলগুলো ভালো হবে, ধরে কোন ঠিক কিনা? আর মৃত্যুই আমাদের কাছে আসতেছে, ওদিকে আমাদের কোনো খেয়াল নাই, তখন আমাদের চালচলন আমাদের ইচ্ছা মতো হবে। তা আমাদের বগুড়ার কাহালুতে, এটা তো বগুড়া জেলায়, বগুড়ার কাহালুতে কোনো মুসলমান যদি মারা যায়, হিন্দুরা মরলে কি কয় আমি জানি না, আপনাদের এলাকাতে হিন্দু আছে না নাই? একটা হিন্দুতে শুনবেন তো, তোরা মরলে কি কয়, শুনবেন? শোনা দরকার আছে না নাই? তা আমি এক হিন্দুকে বলছিলাম যে তোমাদের মধ্যে কোনো হিন্দু মরলে তোমরা কি খাও, আমরা কিছুই কই না। কিন্তু আমরা মুসলমান যখন মারা যায়, অন্য কোন মুসলমান ভাই শোনার সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা একটা কোরআনের আয়াত, কিন্তু এর একটা বাংলা অর্থ আছে, আছে না নাই? যারা এখানে আছে না নাই, আপনারা যারা ইন্না লিল্লাহ পড়েন, আপনারা কি এই ইন্না লিল্লাহর বাংলা অর্থ জানেন?
অনেকে আরবি জানেন কিন্তু বাংলা অর্থ জানেন না। যদি ইন্নালিল্লাহর বাংলা অর্থটা আপনারা সঠিকভাবে জানতেন আর ওইটা যদি মানতেন, তাহলে আমাদেরকে এই কবর নিয়ে কোনো টেনশন করা লাগবে না। কবর কোনো টেনশনের জায়গা না, কবর হলো মুমিন মুসলমানের আরামের জায়গা। ধরে কোনো সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কবরকে নিয়ে খুব টেনশন। আমরা গজল গাই, এমন আজাব দিবে রে ভাই কবরে রই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। এরকম গজল আছে না? নাই। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে। এখানে বোঝানো হচ্ছে কবর এমন একটা ঘর যেই ঘরে কোনো আলো নাই, যেই ঘরে কোনো জানলা নাই, দরজা নাই, যে ঘরে কোনো খাট নাই, পালং নাই, যে ঘরে কোনো বিছানা নাই, মাটির বিছানায় আমরা সবাই শুয়ে পড়ব। আমাদেরকে কবর আজাব দেবে, আমাদের সব হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। এইরকম ভাবে কবরকে উপস্থাপন করা হয়। আমি আপনাদের বলবো কবর আজাবের জায়গা হতে পারে, কিন্তু মুমিন মুসলমান হয়ে যারা কবরে যাবে তাদের কবর আজাবের জায়গা না, বরং কবরই হবে শান্তির ঠিকানা। সরল বলেন তা আমাদের কবর শান্তির ঠিকানা হোক, এটা কি আমরা চাই না আজাবের ঘর হোক এটা চাই? শান্তির ঠিকানা হতে গেলে করতে গেলে আমাদের করণীয় কি? এই বিষয়কে নিয়ে আর সামনে আমি কথা বলবো। এখন আসেন এই আয়াতের বাংলা অর্থ শুনি। আগে আমি একটা গান গাই, দেখেন তো এই গান দিয়ে অর্থ বুঝা পারেন কিনা। গাব, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন এ আয়াতটি মানুষ মরার পরে পড়ার আয়াত না বিপদ আপদ মুসিবতে পড়লে বলতে হবে? কোন সময় কথা কয় না, কারণ আল্লাহ এখানে কিন্তু ফরজ করে দিচ্ছে। আল্লাহ বলতেছেন কলু, এ কলুর ফাইল হচ্ছে আল্লাহ, আল্লাহ বলতেছেন তোমরা বলো। তো আমাদেরকে আল্লাহ যদি বলতে বলে তাহলে ইন্না লিল্লাহ বলা আমাদের জন্য ফরজ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর হুকুম মানা কি? তা আল্লাহ বলতেছেন কলু তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন আল্লাহ বলতে বলতেছে যে দুনিয়াতে তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি বানাইছো, আর একতলা বানানোর জন্য রড বার করে রাখছো, তুমি এখন নিচ থেকে ঘাড় কাত করে বিল্ডিং দেখতেছো, যতবারই দেখো যতবারই তাকাও ওই বিল্ডিংয়ে তোমার থাকার কোনো সুযোগ নাই, নিচের দিকে তাকায় দেখো ওই কবরে তোমাকে যেতে হবে। ধরে কোনো কথা ঠিক কি না? ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর নাম হলো মুসা কালিমুল্লাহ, মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে। কার সঙ্গে? আল্লাহর নবী বলেন মুসা নবী তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে কথা বললে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক পাঁচবার যখন মসজিদে যাবে তুর পর্বতে মুসা নবী গিয়া যেমন আল্লাহকে খুশি করেছে, আমার উম্মতেরাও আল্লাহকে তেমন খুশি করে দিবে। মুসা নবীর জন্য তুর পর্বতে যাওয়া যেমন মুসলমানের জন্য আমাদের জন্য পাঁচবার দৈনিক কয়বার পাঁচবার আল্লাহর মসজিদে যাওয়া তেমন। আপনারা বলেন তো মসজিদে গেলে আমরা কার ইবাদত করি? আল্লাহ রাসূল এমন কথা বলেছেন বুখারী শরীফের প্রথম হাদিস, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মুসা নবী তুর পর্বতে গিয়া কোনোদিন আল্লাহর সঙ্গে দেখা পায় নাই, আল্লাহর সাথে কথা বলেছে, আর আমার উম্মতের নবী বলেছেন মসজিদ যখন গিয়া নামাজের মধ্যে শামিল হবে সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে তাদের দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে দৈনিক পাঁচবার মসজিদে গেলে দেখা হবে কার সাথে? ফাইনলাম তাকুন তারাহু ফাইন্না হইয়া রাখা, যদি দেখা না হয় তোমার ইমান তোমাকে বলে দিবে যে আমার এই চর্মচোখ দিয়ে আল্লাহরে দেখা সম্ভব না হলো, আল্লাহ পাক আমাকে দেখতেছে, প্রধানমন্ত্রীর নজর আমার দিকে আছে। নজর দুই রকম, একটা হলো ভালো নজর, একটা হলো খারাপ নজর, একটা হলো আমাকে ওয়াজ করতে দিবে সেই নজর, আর একটা হলো আমাকে আটকে জেলের মধ্যে থুবে সেই নজর, দুটাই নজর। তা আপনারা যে অকাম বদকাম আমরা করতেছি এগুলো কি আল্লাহ দেখতেছে না? এই কথা কখন দেখতেছে না? মসজিদের বাইরে আজান দিলে ঘাড় কাত করে তারা অন্যদিকে যায়, তাদের দিকে আল্লাহর নজর নাই। কিন্তু যারা মসজিদের মধ্যে যায় তাদের দিকে আল্লাহর নজর আছে, দুই নজর কিন্তু এক না। মসজিদের মধ্যে যায় যারা কবরের প্রথম উত্তর সংগ্রহ করে তারা। রাসূল বলেছেন কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করবে, এক নম্বর প্রশ্নের উত্তর যারা দিতে পারবে বাকি দুইটা প্রশ্নের উত্তর আল্লাহ তার জন্য পানির মতন সহজ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর উত্তরটা কি হবে? মান রব্বুকা, তোমার রবকে। যখন আমরা নামাজি বান্দা কবরে যাব, আমরা সকলে কবরে যাব কি যাব না? যতই চারতলা পাঁচতলা সাততলা যত বড়ই যত সুন্দর প্রসাদ করি বাড়ি করি, থাকার কিন্তু সুযোগ নাই, কবরে যাওয়াই লাগবে ভাই। এখন কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। আপনাকে উত্তর দেওয়া লাগবে না তো, এই প্রশ্ন করার সাথে সাথে আপনার নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ, এই নামাজ দাঁড়িয়ে মুনকির নাকিরকে বলবে, এই কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছিস? কেবল এসে কবরে ঘুমাইল, এক ঘুম ইসরাফিলের শিঙ্গা ফুৎকার দেওয়া পর্যন্ত। তোরে কেন সুবহানাল্লাহ, শিঙ্গায় যখন ফুৎকার দিবে সব ভাঙ্গা চুরমার হয়ে যাবে, কিন্তু কবরবাসীর ঘুম থেকে চেতন পাই বলবে, কে রে এটা কোন নামাজের সময় হলো রে, উযু করার জন্য পানি যাবে। ফেরেশতারা বলবে, হাই লক্ষ লক্ষ বছর তুমি কবরের মধ্যে ঘুম পাড়ছো, এখন কোনো নামাজ না, আল্লাহ ডাকতেছে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য। তোরে কেন সুবহানাল্লাহ। তাহলে তিনটা প্রশ্নের খবর কি? মানে চেতনই হওয়া লাগবে না। তা আপনার নামাজ আপনার পক্ষে দাঁড়িয়ে বলবে, মুনকির নাকির, কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছ? সে দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ছে তুমি জানো? সারা বছরে কয় ওয়াক্ত পড়ছে? হওয়ার থেকে মরা পর্যন্ত যতদিন নামাজ পড়েছে কত ওয়াক্ত পড়েছে তুমি জানো? মুনকির নাকির কয়, আমার কাছে তো ক্যালকুলেটার নাই, আমরা হিসাব কেমনে দেব? নামাজে মসজিদে গেলে প্রথম নিয়ত করার পরই যে লোকটা বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুতে গিয়া যে লোকটা বলেছে সুবহান রব্বিয়াল আযীম, সেজদায় গিয়া যে লোকটা বলেছে সুবহান রব্বিয়াল আলা, দুনিয়াতে এতবার রব রব করে কেবল কবরে আছে আবার রব, তখন মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেপছে আমরা করবো কি? আল্লাহ বলে, যার নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। কবরের উন্নয়ন বলতে কি বুঝতেছেন? কবরের চারিদিকে খালি বেড়া দিবি আর ভিতরে কবরের আজাব শুরু হবি, এইটা কবরের উন্নয়ন নয়, কবর হতে হবে জান্নাতুল বাকি, জান্নাতুল মামার মতো। জোরে কোন কথা সে কথা কন, বেড়া দিলেই হবে না। যারা আমরা কবরে যাব ওই কবর যেন জান্নাতের টুকরা হয়, এটা হলো গোরস্থানের উন্নয়ন। এটা কি কথা কয় না? কি গোরস্থানের উন্নয়ন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি বহু আলেমকে বলেছিলাম, এমনকি শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকেও বলেছিলাম, আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল যিনি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার ওস্তাদ, ওনাকে আমি বলেছিলাম, হুজুর এদের মানুষ মরে গেলে আমরা ইন্নালিল্লাহ পড়ি, মানুষ মরে গেলে ইন্নালিল্লাহ পড়া লাগবে না, কোরআন হাদিসের কোন জায়গাতে আছে? কারণ আল্লাহ বলতেছেন ইজা, যখন তোমাদের উপরে আসাবাত হুম মুসিবা, বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্নালিল্লাহ। তো বিপদ আপদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরার মধ্যে কাজে লাগাই, এ ব্যাপারে কি কোনো হাদিস আছে? তার ওস্তাদ বলতেছে, বাবা আগে থেকে হয়ে আসতেছে, আমরাও করি, মরলে সবাই কয় আমরা কই, কি জন্যে কই, আজ পর্যন্ত আমরা কেউ জানি না। আপনারা বলেন তো এটা জানার দরকার আছে না নাই? কথা কেন আছে না নাই? হ্যাঁ, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক।
জীবিত অবস্থায় পরের জায়গায় থাকতে আমার লজ্জা লাগে। জীবিত অবস্থায় পরের জায়গায় যদি আমাকে থাকতে বলা হয় তখন আমি লজ্জা পাই যে আমার নিজের থাকার কোনো জায়গা নাই। তাহলে এই দুনিয়াতে আমরা কত দূর বাঁচি? খুব বেশি বাঁচলে 70-80 বছর, তার বেশি তো বাঁচতে পারি না। বুড়া বেশি হয়ে গেলে আবার বাড়িতেও থাকতে যাই না, বৃদ্ধাশ্রমে রাখে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বুড়া খালি ফ্যাসফাস করে বৃদ্ধাশ্রমে থাকে, তাহলে কয়দিন বাড়িতে থাকি? সেই বাড়ির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করি। আর যে কবরে সবার শেষে যাওয়ার পরে পৃথিবীর হায়াতের 50,000 বছর অন্ধকার কবরে থাকা লাগবে, সেই কবরের জন্যে কিছু বায়না করার দরকার আছে না নাই? দরকার আছে না? বায়না বোঝেন? পরের জায়গাতে আপনি থাকবেন কেন? আপনার গোরস্থানের জায়গা আপনি নিজে কিনে সেই জায়গায়, এখানে আপনার সমাজ মিলে একটা গোরস্থান বানাইছেন, এটা নবীর সুন্নত। জোরে কর সুবহানাল্লাহ। সকলে মিলে এক জায়গায় থাকা নবীর সুন্নত। কার সুন্নত? কারণ জান্নাতুল বাকি আল্লাহ রাসুল কিন্তু হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে দাগ দিয়ে যদ্দূর পর্যন্ত গেছে, আবার ঘুরাইছে, তদ্দূর পর্যন্ত হলো জান্নাতুল বাকি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসুল বললেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই জান্নাতুল বাকিতে থাকতে চাই। সাহাবীরা বললেন, হুজুর আপনি যদি থাকেন তাহলে আমাদেরও থাকতে কোনো আপত্তি নেই, কারণ রহমতের বাতাস যখন আপনাকে দিবে তখন একটা অংশ আমাকেরও লাগবে। এই যে ফ্যান দিছে, মনে করেন ফ্যান প্রধান বক্তা আমার কথাই বলতেছে, বুঝানোর জন্য বলতেছে, আমাকে টার্গেট করে ফ্যানটা দিছে যে হুজুর ওয়াশ করতে করতে ঘামে যাবি, এই জন্য হুজুরের গায়ে যেন বাতাস লাগে। টার্গেট কিন্তু আমাকেই করে দিছে, ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু এখন ওনারা আমার কাছে থাকার কারণে বাতাস পাচ্ছে কি পাচ্ছে না? ওনারা কিন্তু টার্গেটের মধ্যে নাই, টার্গেট হলো ভাবি এরা ফাও পাচ্ছে, ফাও এটা বলো পাও। তো গোরস্থানে যদি একজন নামাজি, একজন মুমিন ব্যক্তি, একজন আল্লাহওয়ালাকে কবর দেওয়া হয়, তার উপর যখন আল্লাহর রহমতের বাতাস বয় তখন আশেপাশে যেগুলো কবর আছে এগুলো ফাও পায়, ধরে কোন কি পায়? তাহলে পারিবারিক গোরস্থানের চাইতে সামাজিক গোরস্থানের দাম কম না বেশি? হ্যাঁ, অনেক বেশি। অনেকে কয় এই হাওড়া, তারপরে গরিব গুরবার মধ্যে আমি তো থাকবো কারে, আমার জন্য আলাদা একটা কবর বাড়া, এটা বলে পারিবারিক। আগেকার যুগে জমিদারের, জোরদারের, কোটিপতিদের একটা পারিবারিক কবর ছিল, কিন্তু এখন আপনারা সেইটা ভেঙে দিয়া আপনার সামাজিক গোরস্থান বানাইছেন। এ লক্ষণ ভালো না খারাপ? এদের এখন ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সমস্ত আলেম ওলামা একই কথা বলে, মানুষ মরার পরে সবাই বলতেছে, আগে থেকে আমরাও বলতেছি, কিন্তু কেন বলি আমরা জানি না। এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আমার আলোচনা। মস্ত বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা বলতেছে, মুসা কি খবর? মুসা বলতেছে, আল্লাহ আজকে আপনাকে এমন একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন? মুসা বলতেছে, প্রশ্নটা হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা এটা একটা কথা হলো, তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি যতই ক্ষমতাবান হন আপনি মারতে পারবেন কিন্তু আপনি মরতে পারবেন না। আপনারা বলেন তো, আল্লাহ চাইলেও কি মরতে পারবে? কেন পারবে না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব একদিন ফানা হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু একজনই তিনি বাকি থাকবেন, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমাদেরকে কে মারে? কথা কয় না, আজরাইল মারে। আজরাইলের বাপেরও ক্ষমতা নাই, আল্লাহ যদি হুকুম না দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? হাকিম হয়া হুকুম করে, এরকম একটা গান আছে না? নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াল আজিজুল গফুর। এমন একটা আমাদের সময় আসে যে আমরা আপন ইচ্ছাই মরবার চাই, ওই সময় আমাদের মন আর বাঁচা থাকবার চাই না।
মাঝে মধ্যে এরকম সময় আসে না? আসে। এই যে 7ই জানুয়ারি একটা নির্বাচন হয়ে গেছে, আপনাকে শেরপুর হসে হয়নি, সারা বাংলাদেশে হসে? আচ্ছা আলহামদুলিল্লাহ, একটা নির্বাচন করা আর একটা নির্বাচন হওয়া দুটা কিন্তু এক না। নির্বাচন করিছে কিন্তু নির্বাচন কি হসে এইটার কথা আমি জানবার চাচ্ছি। তো যাই হোক, নির্বাচন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই নির্বাচনের আগ দিয়া বুঝলেন আমাদের কাহালুতে খুবই ধরপাকড় শুরু হলো, খুবই ধরপাকড়। তাই বলে পাইকারি হারে সবাইকে ধরে না, একটা দলের লোককে বেশি ধরে। তো সেই দলের এক লোক জীবিত অবস্থায় গোরস্থানে একটা কবর করছে, দিনের বেলা না রাতের বেলা। কখন করছে? রাতের বেলা কবর করে সে কবরের নিচে খেয়ার দিয়া তার উপর কম্বল পেড়ে তার উপর ওই ল্যাপ দেওয়া দেয়, আরামে ঘুম পাড়ে, আরামে ঘুম পাড়ে। আপনারা বলেন তুই যে কবরে যেত অবস্থায় কবরের যে ঘুম পাড়তিছে ওই কি রহমতে না বিপদে? এ কথা কন, রহমতে না বিপদে? ইজা আসাবাত হুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে। খুব খেয়াল করে মাঝে মধ্যে বউরে মোবাইল করে, হ্যালো খবর কি, বসুন কটাকে আপনার খবর কি, আমি নিরাপদে আছি। আপনারা বলেন তো কবরস্থানে বিপদ না নিরাপদ? এ কথা কয় না কেন? বলতেছে আমি নিরাপদে আছি। বলে যেখানে আছেন সেখানেই থাকেন, আপনি যেন বাসায় আসেন না, কারণ সন্ধ্যা থেকে 11টা পর্যন্ত 3 বার পুলিশ আসছে। কয়বার? আমি বলতেছি আলহামদুলিল্লাহ, তাহলে আর আমার ওই বাসার যাওয়ার দরকার নাই। দুই কান্তে ফেরেস্তা আল্লাহ কয়, আল্লাহ এত লক্ষ কোটি টাকা খরচ করে বাসা বানালো আর সেই বাসার যাওয়ার চাচ্ছে না, এই কবরের মধ্যে নিরাপদ হচ্ছে, ব্যাপার কি? আল্লাহ বলে বাংলাদেশে এমন একটা বিপদ চলতেছে এক দলের উপরে, এরা আর বাড়ির থাকবার পারতেছে না। তোরে কথা কন না কেন? শুনতেছেন, আমি আপনি মরে যাব, আমার মৃত্যুর খবর শুনেও কিন্তু ইন্নালিল্লাহ পড়বে। আসলে ইন্নালিল্লাহ মানে কি এটাই অনেকে জানি না, আর কেন পড়ি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি, কারণ আলোচনায় হবে কবরকে নিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা, আসলে কবর জিনিসটা কি? তো মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় গিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আপনি যতই ক্ষমতাবান হন আপনি মারতে পারবেন কিন্তু আপনি মরতে পারবেন না, কারণ মরার মজা আমি পাব কিন্তু আপনি পাবেন না। মরার যে মজা, মরার কি কথা কয় না? তরকারির মজা আছে না নাই? আপনারা মজা কন না স্বাদ কন? আমাদের কাহালুতে মজা কয়, মজা। তবে এখানে কোরআনের আয়াতে স্বাদের কথা বলা হয়েছে, কুল্লু নাফসিন জাইকা, জাইকা শব্দের অর্থ হলো স্বাদ। প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেকটা আত্মা মরে যাবে এ কথা বলা হয়নি, স্বাদ গ্রহণ করার কথা বলা হয়েছে। আপনাকে এখানে হিন্দু বলা আছে না নাই? ওই হিন্দুদের মধ্যে একজন হলো রথীন্দ্রনাথ রায়, আপনার নাম শুনছেন রথীন্দ্রনাথ রায়। উনি একটা গান গাইছিল, হ্যাঁ উনি একটা গান গাইছিল, কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার, পঞ্চত পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জন্ম পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার, মরে যাওয়া যদি ফুরে যাওয়া হতো, মরে গেছি ফুরে গেছি আর কোনো টেনশন নাই, ধরে কোন ঠিক কিনা, দুনিয়াটা মস্ত বলো খাওয়া দাওয়ার ফুর্তি মারো, তো মরে যাওয়া তো ফুরে যাওয়া না ভাই। এই জায়গাতে আমরা কাবু হয়ে গেছি, আমরা সকলে কোরআনে পড়তেছি, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেই কবরে তোমাকে রাখা হলো এই কবর থেকে আবার তোমাকে উঠানো হবে, দুনিয়ার জীবনে তুমি কি করেছ তার হিসাব দেওয়া লাগবে। সামান্য 50 বছর হায়াত পাচ্ছ আর 50,000 বছরের দিন তোমাকে দেওয়া হবে হিসাব দেওয়ার জন্যে। কি দেওয়ার জন্যে? হাসরের ময়দানের একদিন কত কত বছর?
কোনো কিতাবে লিখছে 30,000, কোনো কিতাবে লিখছে 50,000 বছরের সমান। আরে আমি বাঁচি মাত্র কয়দিন, আর এত বছরের একদিনে আমাকে হিসাব দেওয়া লাগবে? কি হিসাব, কি হিসাব চায় আল্লাহ আমাদের কাছে? হিসাব আছে না নাই? জোরে কেন আছে না? আল্লাহ যেদিন হাকিম হবে, আল্লাহর সামনে যখন আমরা আসামি হব, ওই দিন আল্লাহ আমাদেরকে পাই পাই করে হিসাব নিবে। সেই হিসাবে আমরা কি দিব? আল্লাহ কোরআনে বলেছেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে। দুনিয়াতে যারা হিসাব করে চলবে, আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে এই দুনিয়াতে যারা হিসাব করে চলবে, আল্লাহ বলতেছে তাদের কোনোই হিসাব দেওয়া হবে না, বিনা হিসাবে তাদের দুইটা জান্নাত পুরস্কার দেওয়া হবে। আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, এই বিশ্বাস আপনারা করেন? এক কথা কয় না, করেন? হিসাব দেওয়া লাগবে। এই টেনশনে দুনিয়ার জীবনে তারা হিসাব করে চলবে, হিসাব। আল্লাহ বলতেছেন আখেরাতের দরবারে তোমার আর নতুন কোনো হিসাব লাগবে না, তুমি যে হিসাব করে চলার কারণে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে দুইটা জান্নাত দিয়ে দিব। এখন আপনারা বলেন দুনিয়ার কি আমাদেরকে হিসাব করে চলতে হবে? এইটা বোঝানোর জন্যই বলতেছি। আল্লাহ কয়, মুসা আমি আল্লাহর মৃত্যু নাই, কিন্তু তোমার মৃত্যু আছে, এই মৃত্যুটা তোমার কাছে কেমন মনে হয়? এটা কে জানবার চাচ্ছে? আল্লাহ যদি আমাদের কাছে জানবার চায় যে মহিপুর পূর্ব পাড়ার লোকেরা মৃত্যু তোমাদের কাছে কেমন মনে হয়, তাহলে আপনার উত্তরে কি বলবেন? কথা কয় না, মৃত্যু আপনাদের কাছে কেমন মনে হয়, ভালো না খারাপ? তো ভালো যদি খারাপ হয়, মুসিবতের আয়াত কেন পড়েন? এই ইন্না লিল্লাহ, এটা কি মুসিবতের না? বিপদ আপদ মুসিবতের জন্য ইন্না লিল্লাহ ভালো লাগবে। তো মরা যদি ভালো হয় তো ইন্না লিল্লাহ কোন কেন? তার মানে আপনাদের মুখ যেটা কয় অন্তর সেটা করছে না, আসল কথাটাই মুখ দিয়ে বার করেন। তো ভাই, মৃত্যু কি আমাদের কাছে ভালো না খারাপ? ভালো। কী যে বুঝবার পারতেছে না, স্বামীর হাতে ক্যান্সার, 2 মাস পরে স্বামী মারা যাবে, বউ এখন বলতেছে আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। এখন স্বামী বলতেছে কে গো তুমি এ কথা কেন বলতেছো? বউ বলতেছে আপনি মরা যাবেন, আমার বাসা থাকে লাভ কি, বরং আপনি বাসা থাকেন আমি মরে যাবো। স্বামী কয় আল্লাহ আমার হায়াত নাই, কিন্তু একটা ভালো বউ পাছি যে মৃত্যুকে কিছু মনেই করে না। এই কথা বলে স্বামী স্ত্রী রাত্রিবেলা ঘুমিয়ে গেছে। ওই বাড়িতে একটা আড়িয়া গরু আছিল, ধরে কোন কি গরু, আড়িয়া গরু, রাত্রিবেলা দড়ি ছিঁড়ছে খাওয়া খুঁজে লাগছে, খাওয়ার জন্য গোটা বাড়ি ঘরে, বাড়ির তো গেট বন্ধ করা, দেখে বারান্দার উপর একটা সিল ভরের পাতিল, আড়িয়া গরু ছাড়া দেখে সিল ভরের পাতিলে চিটালালি তলায়, কোন জায়গায় তলা বোঝেন না, পাতিলের তলায় সিটালালি, ওই মুখ দিয়ে লাগাল কিন্তু পায় না, সিটালালি দেখবার পায় খাবার পাঠিয়েছেন, আফসোস, জোর করে যখন খাবার গেছে মুখ ঢুকেছে, মাথার মধ্যে ছোটো ছোটো শিং আছিল, ওই শিংটা কান্নার মধ্যে বেজা গেছে কান্দার মধ্যে। এখন আইডিয়ার সিটালালি খাওয়া আছে কিন্তু পাল্লার মাথার থেকে ছাড়ে না, এখানে হুম হুম করতেছে কিন্তু পাল্লার খোলে না। ওই আর গোয়াল ঘরে ঢুকে না ঢুকে স্বামী স্ত্রী সেই ঘরে ঢুকছে, ওই ঘরের মধ্যে আইডিয়া ঢুকছে। বউ এখন সিল্লাই বলে বাবা আজরাইল, ঘরের মধ্যে তখন ঢুকছো খবরদার আমার কাছে আসো না, ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী, তোমার কি চোখত পড়ে না? স্বামী চিল্লাই বলে বিবি কি হয়েছে? বলে আজরাইল আইছে তোমারে দেখাই দিলাম। বলে দিনের বেলায় কইলি আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ। বলে মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর থেকে মৃত্যুরে কেউ মানবার চায় না, ধরে কোন কথা ঠিক না? তা আসল কথা বলতে অসুবিধে কি, মরা ভালো? আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? সমস্ত নবীদের মধ্যে মুসা নবী হলেন চালাক নবী, জোরে কোন কি নবী, সবচাইতে চালাক, ঠেটা না, ঠেটা বলা যাবে না, নবীর সঙ্গে ঠেটা শব্দ বলা যায় না, বেয়াদবি হবে, চালাক বলা যাবে, খুব চালাক। মুসা বলতেছে আল্লাহ আমার কাছে মৃত্যু কেমন মনে হয় এটা যখন জানবার চাচ্ছেন, তাহলে আপনি উত্তর শোনেন।
আমাকে যত নিয়ামত আপনি দান করেছেন, যত নিয়ামত, তার মধ্যে মৃত্যুটা হলো সবচাইতে উত্তম নিয়ামত। আপনারা সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, মূসা নবীকে না বুঝাই কইছে না বুঝাই কইছে? হ্যাঁ, মূসা নবী যে কোনো কথা বলে আগে বোঝে তারপরে বলে, এই জন্যই তো সালাত। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন গাছের কাছে যায় না, আদম নবী বলেছে আল্লাহ আমি যাবো না। ওই কথা যদি মূসা নবীকে বলতো, মূসা ওই গাছের কাছে যায় না, ও যে গন্ধম গাছ, তখন মূসা আলাইহিস সালাম উত্তরে কি বলতো? তাফসীরের মধ্যে আসে মূসা নবী বলতো, আল্লাহ যে গাছের কাছে যাওয়াই চলবে না সে গাছ তুমি জান্নাতে রাখো না, যার কাছে যাওয়া যাবে না সে গাছ তুলে লাভ কি, তুমি গাছ তুলে ফেলে দাও তো, কারণ এখন বলতেছো যাবো না, যে কোনো সময় তো যাওয়ারও পারি, এই জন্য ওটা খারাপ গাছ ভালো জায়গা থোয়া দরকার নেই, জোরে কোন কথা ঠিক কিনা, এটা হলো সালাক। মূসা বলতে আল্লাহ তুমি আমার যত নিয়ামত দান করেছ তার মধ্যে মৃত্যু হলো সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ বলে মূসা মানুষ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে ভালো মনে হওয়ার কারণ কি? মূসা বলতে আল্লাহ কারণ হলো তিনটা, জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না, আপনি যে জান্নাত বানায় রাখছেন ওই জান্নাতে যদি আমি মূসা যাবার চাই তাহলে মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা সবাই জান্নাতে যাওয়ার চাই কি চাই না? এজন্য কেন চাই কি চাই না? নামাজের পর আমাদের মোনাজাত হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ তোমার সুন্দর তৈরি করা জান্নাত আমরা সায়েল করি, ভিক্ষা চাই, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্ত করে দাও। এখান থেকে প্রমাণ হলো আমরা সকলেই জান্নাতে যাবার চাই, কিন্তু জান্নাতে যাইতে গেলে মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা। তো কারা কারা জান্নাতে যাবেন না? কোন যারা মরবার চাচ্ছেন না তারা তো জান্নাতে যাবারই পারবেন না। আপনারা কি জান্নাতে যাওয়ার চান? কথা কয় কারা কারা চাই? আল্লাহ কিন্তু হাত দেখাতে দেখি 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 কি, এখানে তো সবই মুসলমান আছে, হিন্দু তো কেউ নাই রে ভাই, হাত তোলেন টান টান করে তোলেন দেখেন, মাশাআল্লাহ হাত নামান হাত নামান। আচ্ছা, আপনারা যারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললেন, আল্লাহ যদি এখন বলে জান্নাতে যাও তখন আপনি দৌড়ে কোন দিকে যাবেন? না না না, জান্নাতে যাও তখন আমরা কোন দিকে যাবো রে? ঢাকার দিকে যাব না রংপুরের দিকে যাব? কোন দিকে যাব? উপর দিকে যাব না নিচ দিকে যাব? একটু চিন্তা করার দরকার আছে না? ধরে করা আছে না? হ্যাঁ, তখন আমরা আল্লাহকে বলো আল্লাহ আপনি যখন আমাদেরকে জান্নাত দিলেন তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা দেন, ওই রাস্তা দিয়ে আমরা জান্নাতে যাওয়ার চাই। আল্লাহ তখন বলবে জান্নাতে যাওয়ার রাস্তা হলো আগে মরা লাগবে। আগে কি করা লাগবে? তাহলে যারা আমরা জান্নাতে যাওয়ার চাই আমাদের জন্য মরার কোনো টেনশন, এই জন্য সবাই একটু বলেন গোরস্থানের উন্নয়ন কল্প মাহফিল বুঝতেছেন না? জান্নাতে যদি যাইতে চাই তাহলে আমরা কি চাই? সকলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? যারা বলবেন না, এখানে কিন্তু ফেরেশতারা আছে, যারা বলবেন না তারা বিপদে পড়বেন, মরা তো লাগবেই। আপনি যতই বলেন মরবো না মরবো না মরবো না, থাকে পারবেন? থাকে পারবেন? কেউ পারে নাই, কেউ পারে নাই। বাংলাদেশে তিনটা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে, তিনটা রহমান, কয়টা? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর, এই তিনটাই রহমান বারে, এই প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরছে রে। প্রেসিডেন্ট থাকা অবস্থায়, ক্ষমতায় থাকা অবস্থায় যদি মরে যায়, আর আমাদের তো খবরই নাই রে, থুতেই নাই, জোরে কর কথা, যে থুতেই নাই। একটা প্রেসিডেন্টের বাসা পাওয়া দেয় কত পুলিশ, কত আর্মি, কত বিজিবি আপনারা জানেন? স্পেশাল গার্ড আছে, আছে না নাই? আয় আয় একেবারে খাওয়ার জন্য সেটা পরীক্ষা করে, বহু জায়গার থেকে পরীক্ষা করে এসে তারপর তার সামনে দেয় সিজি ক্যামেরা, বহু সিজি ক্যামেরা, এখন তো ওয়ান টু আর শেরপুর মার্কেটে মার্কেটে সিজি ক্যামেরা, এতগুলো গার্ড বুট আছে, তারপরে আজরাইল যে কোন দিক দিয়ে ঢোকে, বডি গার্ড নাম দিছে কি গার্ড, এ কথা কন কি গার্ড। তো এখন যদি বলে তোরা তো বডি গার্ড থাকতে বললো, ধরে আমরা তো বডি গার্ড ভাই, আমরা তো রুহের গার্ড না, কারণ বডি তো পড়ে আসছে কিন্তু ভিতরে মাল তো যে থেকে আসছে সেটি চলে গেছে, ধরে কোন কথা ঠিক কি না? ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জেটকার মাল সেটি দেবে,
আপনি যতই চাপাবাজি করেন আপনার ওই পাঁচতলা বিশতলা ঘরে আপনি আটকাবার পারবেন না, এমনকি আপনার দেহ ঘরের মধ্যে আপনার এই পাখিটাকে আপনি আটকায় রাখতে পারবেন। একটা গান আছে, আমার সোনার ময়না পাখি কোন দেশে তাই উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার। কেরে যুবকেরা এলা গান গালে গুণা হবে? এখন কারবার ভাইরাল গান বাড়াচ্ছে, একজন মানুষ হইয়া তুমি দুইজনকে বিলাও মন, মুখে তোমার মিষ্টি ভাষা অন্তর কিসের মতন। এখন বাড়াইনি একটা গান বাড়াই, এখন প্রত্যেকে ছোটো ছোটো বাচ্চারই মুখে গান হবে, একজন মানুষ হইয়া তুমি দুইজনকে বিলাও মন। আসলে গানটা ভালোই, মসজিদের মধ্যে আপনি ঢুইকা আল্লাহর দিকে মন না দুনিয়ার দিকে মন, এ কথা কন না কেন? মসজিদের মধ্যে যখন ঢোকেন, ঢোকার পর আপনাকে মন কোন দিকে থাকে, আল্লাহর দিকে না দুনিয়ার দিকে? আল্লাহর দিকে মন থাকলে এতবার ঘড়ি দেখেন কেন? একজন মানুষে আল্লাহরও মন দিবেন, দুনিয়াকেও মন দিবেন, আর কবরস্থানে যাই আপনি উন্নয়ন করে চারিদিকে প্রাচীর দিয়ে সেই রকম সাইজ করবেন, কাম হবে না। মন দিতে হবে একজনকেই, তিনি আমাদের আল্লাহ। কোন কথা ঠিক কি না? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না, তবে কেন গাওজোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজ কেন আল্লাহকে তোমার মন দিতে পারলা না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার কারণ হলো তিনটা, জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না, এত সুন্দর করে জান্নাত বানাইছেন, সেই জান্নাতে যদি যাওয়ার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা, ভাই সবাই একটা হাহু করবেন, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা? এই মৃত্যুটা কেমনে মরা লাগবে? যেমন তেমন মরলে আপনি তো জান্নাতে যাবার পারবেন না। জান্নাতে যাইতে গেলে আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহান্নাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলেছেন? মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। তাহলে জান্নাতে যাইতে গেলে কি হয়ে মরা লাগবে? কথা না, আমাদের আশেপাশে হিন্দু থাকতে পারে, এখন তারা হয়তো বলবে, হুজুর আপনি মুসলমানের মৌলবী হয়ে খালি মুসলমানের পক্ষে কথা কয়ে গেলেন, আমি কথা বলতেছি না ভাইরে, বলতেছে আল্লাহ। জোরে কোন কে বলতেছে? আল্লাহ কোরআনে বলেছেন, এটা আমার কথা না, আল্লাহ বলেছেন, অমাইয়াবু তাগি গয়রাল ইসলাম দিনান ফালাই কোবালা মিনহু। আল্লাহ বলতেছেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তোমরা যদি কেউ গ্রহণ করো আমি সেইটা কবুল করব না, আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম হলো ইন্না দিনা ইন্দাল্লাহিল, কথা কয় না, ইন্না ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম। তাহলে কি হয়ে মরা লাগবে? মুসলমান হয়ে মরতে গেলে এক নম্বর শর্ত হলো আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে হবে, ভয় করতে হবে কার? আপনারা বলেন তো, জীবিত অবস্থায় গোরস্থানের মধ্যে লুকে আছে, এটা কার ভয়ে? আল্লাহর ভয়। ভোটের আগে দিক দিয়ে মনে ভুলে গেছেন, এই কার ভয়ে লুকে আছে? পুলিশ ধরবি। আপনারা বলেন সত্যি করে অন্ত, এই ছেলে পেলে যুবকেরা সবাই অন্তর থেকে বলো, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? তা আপনারা কুণ্ডার গুরুত্ব দিচ্ছেন? আজরাইল ধরার গুরুত্ব যদি অন্তরে থাকতো, এখানে যারা বসে বসে ওয়াজ শুনতেছেন সবাই কি জোহরের নামাজ আদায় করছেন? না না, আমি কিছু কিছু তো মানুষের চালচলন দেখলেও বোঝা যায়, এদের রোজার মাস গেল কি বলবো, সামনে ইফতার নিয়ে বসে আছে রোজা নেই, সামনে ইফতার নিয়ে বসে আছে রোজা নেই, বারবার খালি ঘড়ি দেখতেছে, বারবার খালি ঘড়ি দেখতেছে, এক সময় বলতেছে এত গরম আর এত বড় দিন। আমার কাছে যা বললাম, ভাই তুমি তো রোজা নাই,
হুজুর আপনি কেমনে বুঝলেন? ইফতারকে সামনে নিয়ে যারা বিরক্ত হয় তারা আর যাই হোক তারা রোজাদার নয়, জোরে কোন কথা ঠিক কিনা? তো কিছু কিছু মানুষের চেহারা দেখলেও বোঝা যায়। আপনারা যারা এখানে বসে আছেন আপনারা বলেন, যদি আমরা মুসলমান হয়ে মরতে চাই আমাদের কি একটা ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার সুযোগ আছে? যেখানে ডাইরেক্ট আল্লাহ বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারার মুসলমান থাকলো না, তারা কাফের হয়ে গেল। বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা মুসলমান, যে নামাজ পড়বে না সে হলো কাফের। এ কথা কি আমার? লা সালাত লা ইমানা, তারা নামাজ নেই তার ইমানই নেই, ওই কিসের মুসলমান? আল্লাহর বান্দারা সবাই কি মরতে হবে? মরার পরে আমরা জান্নাতে যাব। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো মরার মাধ্যমে আমি জান্নাতে যাবার চাই। আল্লাহ বলে মুসা রে বুঝতে পারলাম মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি ওয়াকফ করেছি। বুঝবার পারলেন না? মরবো কার জন্যে? আরো ধরে কন, আপনারা জানেন যে আমরা যেদিন ঈদ করি তার আগের দিনে 56 মুসলিম কান্ট্রিতে ঈদ হসে। কয়টা? সর্ব মুসলমান কান্ট্রি হলো 57টা। কয়টা? গোটা পৃথিবীতে মুসলমান কান্ট্রি হলো 57টা, তার মধ্যে 56টায় একদিন ঈদ করছে আর আমরা করছি একদিন পরে। আল্লাহ যদি বলে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাহরাকু, কেরা 56টা ভালো না তোরা একটাই ভালো, সেই দিন আমাদের বিপদ হবে ভাই। অন্যরা ঈদ করতেছে আর আমরা রোজা করতেছি। ফিলিস্তিনিরা যেদিন ঈদ করলো সেই ঈদের দিনে ইসরায়েলের ইহুদির বাচ্চারা গোলাগুলি করে মুসলমানের 122 জনকে তারা হত্যা করলো ঈদের দিন। আমরা তরমুজ না পালে মন খারাপ, ইফতারিতে তরমুজ থাকা লাগবে। আর ফিলিস্তিনের মুসলমান তারা ইফতারি পায়নি, তাদের রোজা আছে কিন্তু ইফতারি নাই, তাদের তারাবি আছে কিন্তু তাদের সেহরি নাই। ধরে কন কি নাই? ঘাসের লতা পাতা জুস করে তারা সেটা পান করে। ফিলিস্তিনের বাচ্চারা ঘাস খায় আর আমাদের বাচ্চারা সারাদিন মোবাইলের গেম দেখে কাটায়। ধরে কন কথা ঠিক কথা কন না কেন ভাই জান? এখানে খুব খেয়াল করবেন, মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে গেল, আল্লাহ হাসতেছে। মুসা নবী কিন্তু আল্লাহকে দেখতে পায় নাই কিন্তু হাসি বুঝবার পারছে। আপনার সাথে মোবাইলে একজন ঢাকা থেকে গল্প করতেছে, আপনি কিন্তু বাটন মোবাইলে কল করেছেন, তার কথা আপনি শুনতে পাচ্ছেন। কথা বলতে বলতে লোকটা যদি হাসে আপনি তাকে না দেখলেও কিন্তু বুঝতে পারেন, লোকটা যদি কান্দে আপনি না দেখলেও কিন্তু বুঝতে পারেন, কারণ হাসি কান্না কথা শুনলেই বোঝা যায়। ধরে কারণ ঠিক কিনা? এখন বউ রেথিয়া স্বামীর কাছে মালুষে আয়, এখন বউ কান্দার কয় তুমি আমার কি জাহান্নামে রেখে গেলে, তোমার বাপ মা নষ জাহান্নাম, খালি বারবার কান্দে। স্বামী বলতেছে যা টাকা কামাই করবো তোর অ্যাকাউন্টে পাঠাবো রে, তুই কি মনে করছিস আমার বাপ মাও তো কষ্ট দেয়, ওটা কি বোক দেখা বাসা? ওই মোবাইলে এই কান্নার অভিনয় করছে, তো হাসি কান্না বোঝা যায়। মুসা আলাইহিস সালাম বুঝবার পারছে আল্লাহ হাসতেছে। মুসা বলে আল্লাহ আমার মৃত্যুটা আপনার জন্য ওয়াকফ করে দিলাম, এই কথা শোনার পর আপনি হাসেন কেন? আল্লাহ বলে আমার হাসির কারণ হলো তুমি বড় চালাক, তুমি বড় চালাক। মুসা শুনে নাও, আমার জন্য যারা মৃত্যুবরণ করবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না, তারা অমর হয়ে যাবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমাদের
কাছ থেকে আল্লামা সাইদি হুজুর চলে গেছে, জরিকন কথা ঠিক কিনা, আপনার কম তো মরে গেছে, মরে গেছে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। ইমামে আসম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ কিন্তু মরেনি, মরেনি, মরছে কিন্তু আবুল মনসুর, আবুল মনসুর ওই সময় যে খলিফা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে হত্যা করেছে ওই কিন্তু মরে গেছে, ওর কোনো নামগন্ধ মানুষের কাছে নাই। কিন্তু আবু হানিফার কথা প্রত্যেকটা মুসলমানের কাছে আসে না নাই? জোরে কন, এ কথা কন, আপনারা বলেন তো ইয়াজিদ মরিছে না হোসাইন মরছে? কে মরছে? হোসাইন মরছে। প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আসে না নাই, কিন্তু ইয়াজিদ অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন তো, অনুবেক্ষণ যন্ত্র দূরবীন যন্ত্র দিয়ে খুঁজে দেখেন তো গোটা শেরপুরে এক একটা ইয়াজিদ নামের কাউকে পাওয়া যায়। আমার এলাকার আকাশ আর এক বেটা হচ্ছে হিন্দু মানুষ, আমার কয় মামা দোয়া করে, আমি বললাম দোয়া লাগবে না, তোর বেটার নাম ইয়াজিদ তো, যেই খোঁজ ইয়াজিদ তো আমার কলতে কানে দেখায় মামা আপনি কি করেন হিন্দু হওয়ার পরই, তাই বলে ঘৃণিত ইয়াজিদ নাম আমার ছেলে রাখবো না। একটা হিন্দু পর্যন্ত ইয়াজিদ নামকে ঘৃণা করে, তার মানে কি বোঝা গেল? ক্ষমতার সিয়ারে বসে তুমি হোসেনকে হত্যা করে মনে করেছিলাম ইয়াজিদ জীবিত থাকবা, এমন পোশাক পোশাক গেলা তোমার নাম একটা হিন্দু পর্যন্ত নিবার চায় না। আজকেও বাংলাদেশের ক্ষমতায় বসে ভালো মানুষকে হত্যা করে তোমরা মনে করছো আমরা ক্ষমতা তিরস্থায়ী করব, এটা সম্ভব না। মরিয়া পোশাক দুর্গন্ধ হয়ে যাবে, তোমাদের নাম নেওয়ার মানুষ থাকবে না। জোরে কোনো কথা কি মনে করতেছে? উকিল বলতেছে ফাঁসির রায় কার্যকর হবে, আপনি যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন। আসামি খালি মুচকি মুচকি হাসে, উকিল বলে আমি আপনাকে বাঁচার দরখাস্ত লিখতে বললাম, আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে, তুমি যে বলতেছো বাঁচার দরখাস্ত লেখো কার কাছে? রাষ্ট্রপতির কাছে। আরে আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে, যারা ক্ষমতার থাকায় মরে কোনো ইমানদার তাদের কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক না? তখন উকিল বলতেছে এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় মানুষ না পাগলা রে, ফাঁসি হবে তো মৃত্যু হবে না, এটা কি? এটাই হলো আল্লাহর জন্যে নিজের জীবনকে ওয়াকফ করা। আমরা আল্লাহর জন্যে নিজের জীবনকে যদি ওয়াকফ করে দেই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা কার জন্যে বাঁচব? আমরা মরব কার জন্যে? আল্লাহর জন্যে যদি বাঁচা হয়, আল্লাহর জন্যে যদি মরা হয়, ওইটা কিন্তু মৃত্যু না। আল্লাহ বল ওই মৃত্যুটাকে আমি অমর করে দেই, এটা আমার কথা না আল্লাহর কথা, আল্লাহর কথা। আল্লাহ কয় মুসা মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি? এই তিন নম্বর কারণটা হলো খুব মজার কারণ, শুনবেন না কয় নম্বর। এই তিন নম্বর কারণ বলার আগে আমি একটা গান কই, দেখি কিছু বুঝবার পারেন কিনা। কেবারে বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। শিল্পী অবশ্য খ্রিস্টান এন্ডু কিশোর, কিন্তু গানটা ভালো। চলতে পথে দুই দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমাদের আমার আমলে আমি যখন খুব ছোট ছিলাম তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে, তখন টিভিও ছিল না, কোনো মিডিয়াও ছিল না, মরে গেছে এই খবর রেডিওতে আমরা শুনছি, কেউ দেখবার পারেনি। পারছেন আপনার দেখবার? পারছেন দেখবার পারেনি। কিন্তু জিয়াউর রহমান যখন মারা গেল তখন টিভি আছিল, কিন্তু এত চ্যানেল আসলো না, যার কারণে দুই চারজন তারা ধনী মানুষ টিভির মাধ্যমে তার। কিন্তু জিল্লুর রহমান যখন মরে গেল ভাই, তখন তো প্রত্যেক ঘরে ঘরে টিভি, খালি সাদা কালো না রঙিন টিভি, সাদা কালো এখন অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও আর পাওয়া যাবে না। আছে কারো বাড়িতে সাদা কালো? আছে, ব্যান লয় মানে নাই তো, ওটা মুড়ির বাক্স থুবি না। তো এখন জিল্লুর রহমান এই কথাটা বুঝানো যায়, জিল্লুর রহমান যখন মারা গেল আমি চ্যানেল আয়ে ওই কবর দেওয়ার দৃশ্যটা দেখতেছি, জানা যায় এটা দেখতেছি,
যাবার পারিনি তো দেখতেছি তো একজন মাইকলে বলতেছে পাঁচ স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? আর্মি, র‍্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? যেই কইছে তখন ঠাস 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 করে ফাঁকা গুলি মারতেছে। তখন মুনকির নাকির বলতেছে আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো আমরা কি গোরস্থান থেকে ফেরত যাবো? আল্লাহ বলতেছে জাগা মতো আয়, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পরাবো। এই যুবকেরা বলো সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তার আমি। শুনতেছে? মনোযোগ দাস শুনবেন, মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ, মুসা আলাইহিস সালাম বলার আগে আমি আপনাদের একটা গান শোনালাম, চলতে পথে দুই দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, যতই আপন জন রাইকার দুনিয়া থেকে চলে যান এরা মিথ্যা নিরাপত্তার কথা বলবে, কিন্তু আসল জায়গায় নিরাপত্তা কেউ দিবার পারবে না। এই জন্যে বলা হয়েছে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে, ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে উপর দিকে চাইয়া দেখো, বাঁশের ছাউনি দিছে কে? আমাদের সকলকে কবরে যাইতে হবে, সে কবরের উন্নয়ন কল্পে আজকাল এই মাসবে ভাই। আমি ওয়াজ যদি করতে থাকি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবো আপনারা শুনবেন, কিন্তু এখন ঘড়ির দিকে তাকিয়ে দিকে সাড়ে চারটা পার হয়ে গেছে, আরও আপনাদের সামনে ওয়াজ করব। কিন্তু গোরস্থানের উন্নয়নের জন্যে আপনারা যারা রেডি হয়ে আছেন, প্রস্তুতি নিয়ে আসেন, যদি বলেন হুজুর খালি ওয়াজ করেই গেলেন, এ গোরস্থানের জন্যে তো আপনি আমাদের কাছে কিছুই চাইলেন না। এখানে ওয়াজ করতে ওঠার সময় দুইজন ব্যক্তি ৩০,০০০ করে দিয়ে বোঝায় গেল, এটা শুধু ওয়াজের মাহফিল না, আজকে আদায়ও করা লাগবে জোরে কণ্ঠে, কি না? বাইরের লোক আসছে আর মনে করছে ওয়াজ শুনবার জামো, ওয়াজ যখন আদায় শুরু করে চলে আসবে, এরা আগে থেকে নিয়ত করেছে। আপনাকে সেই নিয়তের লোক তো, তাহলে একটু হ হা করবেন ভাই। মুসা বলতে চাল্লা মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হলো দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, মৃত্যুর পরে যেই জীবন আপনি আবার দেবেন সে জীবনটা হবে চিরস্থায়ী। আপনারা কি বিশ্বাস করেন এ দুনিয়ার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর আখিরাতের জীবন? যেই জীবনে কোনো মৃত্যু হবে না, আর দুনিয়ার জীবনে কিন্তু মৃত্যু হবে। আল্লাহর মস্ত বড় একজন পয়গম্বর, নাম হলো ঈসা আলাইহিসসালাম, এখন পর্যন্ত মৃত্যুবরণ করে নাই, তাকে চতুর্থ আসমানে রাখা হয়েছে। যখন ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করেছিল, যে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে দখল করার চেষ্টা করতেছে, ইরান শুরু করে দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই ইরান, ইরান শুরু করছে, আর এখন আমেরিকা পশ্চিমা বিশ্ব ইরানকে অনুরোধ করতেছে, ভাই যা হসে হসে মাফ করে দাও, মুসলমান খালি মাথা সাড়া দিলে চোর পয়লা যাওয়া ছাড়া উপায় নাই, জোরে কোন কথা ঠিক কিনা ভাই রে? হ্যাঁ, আসলে মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র কে? আরো জোরে কোন? আল্লাহ। নমরুদ বহু চেষ্টা করলো, আমাদের জাতির পিতাকে আগুন পুড়াতে পারলো না, ওরা পারমাণবিক অ্যাটম বোমা হাইড্রোজেন বোমা যতই তৈরি করুক ইমানের বলে যদি মজবুত হতে পারি তাহলে আল্লাহ বলতেছেন বোমা দিয়ে তোমাদেরকে মারতে পারবে না। এ পর্যন্ত ফিলিস্তিনের ৩০,০০০ মুসলমান মরে নাই, তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে, জোরে কোন ঠিক কিনা ভাই? যার প্রমাণ হলো মা দুইটা সন্তানকে বলেছে ওরা আমাদের আল্লাহর ঘর, আল্লাহর ঘর দখল করতে চায়, একজনের ১০ বছর একজন ৮ বছর। এ কথা শোনার পরে দুই সন্তান হাতে পাথর নিয়ে ইহুদির বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে, ছোটো ছোটো বাচ্চা ১০ আর ৮ বছর কীরকম হবে, ওরা গুলি করে দিচ্ছে, ওদের মতো তো মানবতা নাই, গুলি করছে, এক বাচ্চা ওখানে মারা গেছে আর একজন আহত অবস্থায় হাসপাতালে। মা দেখবার গেছে যে বাচ্চা মারা গেছে তার কপালে চুমা দিয়ে মা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর যে আহত অবস্থায় জীবিত আছে তার কপালে চুমা দিয়ে বলতেছে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ।
তো সাংবাদিক বলতেছে মা আপনি কি পাগলি হয়ে গেছেন, যেটা মারা গেল সেটাই আপনি ইন্নালিল্লাহ বলা দরকার, আর যেটা জীবিত আছে সেটা আলহামদুলিল্লাহ বলা দরকার। আপনি উল্টা করলেন, যেটা চলে গেছে সেটা আলহামদুলিল্লাহ, যেটা আছে সেটা ইন্নালিল্লাহ। কারণ কি? মা বলতেছে তোমরা মুসলমান হলে বুঝতে পারবা, দুনিয়া থেকে যখন মুসলমান আল্লাহর ঘরের জন্য জীবন দেয়, আর যাই হোক ওই মুসলমান মরে নাই, ও আপাতত জান্নাতে রেস করতেছে। ধরে কোন সুবহানাল্লাহ, সে জান্নাতের নাম হলো ইল্লিন। ধরে বলেন নাম কি? ইল্লিন। আর যে এটা হতে অবস্থায় আছে, ইন্নালিল্লাহ বলার কারণ হলো আল্লাহ তোমার হায়াতকে এখনো পছন্দ করে নাই, এখনো তোমার জীবনকে আল্লাহ পছন্দ করে নাই। আবার যখন তুমি যাবে তখন যেন শাহাদাতের পেয়ালা পান করতে পারো। কে দিছে? মোহাম্মদ চান সরকার। 5,000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দান কবুল করেন। সত্যি কথা আমরা জবান খুলে বলবো, দুনিয়ার যে জীবন আমাদের, এই জীবনটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই যে আমার ভাই একজন বলল যে বাড়ির দরজা রেখে রাখছে, আজ আছি কাল নাই, মানে একটা সুন্দর করে বাড়ি তৈরি করছে, ওই বাড়ির গেটে লিখে রাখছে আজ আছি কাল নাই। তার মানে কি? আয় হায় মিশে মায়ায় বন্দি থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের, এ ভাই রে আমার মনোযোগটা শোনেন, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখেরাতের জীবন হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের সমাপ্তি হবে, আখেরাতের জীবন আমি পেয়ে যাব। এ কারণেই মৃত্যুকে ভালোবাসি। ক্ষণস্থায়ী জীবনকে অতিক্রম করে চিরস্থায়ী জীবনে পদার্পণ করা, এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? কথা কয় না, আমার কথাকে আপনার বুঝবার পারছেন? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে অতিক্রম করব কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। আখেরাতের চিরস্থায়ী জীবনকে বরণ করে নেব, এটা কি কষ্টের কথা না আনন্দের কথা? মৃত্যুর মাধ্যমে আমরা জান্নাতে যাব, এটা কি কষ্টের কথা না আনন্দের কথা? মৃত্যুর মাধ্যমে আমরা মরব না, আল্লাহর কাছে আমরা অমর হয়ে থাকব, এটা কি দুঃখের কথা না আনন্দের কথা? তাহলে মরার পরে ইন্নালিল্লাহ বলা কারণ কি? না, ইন্নালিল্লাহ বলার কারণ আছে, তাছাড়া এতগুলো বলা নাকি ভুলের উপর আছে। সেদিন একটা ডিবেট হয়ে গেল, এটা তারাবির পরে মানে ঈদের পরে, ডিবেট মানে বোঝেন বিতর্ক, তারাবে 8 রাকাত না 20 রাকাত। আমার এলাকার এক লোক বলতে যে হুজুর আমি ভালো আছি, আমি পড়িনি, আমি 20-এর মধ্যে নাই 8-এর মধ্যে নাই, দেখেন তারা 8 আর 20-এর মধ্যে আছে, লাগে গেছে তারাবি। এটা কিন্তু ফরজ না, ফরজ তারাবি কি ওয়াজিব? এ কথা কন, তারাবি কি ওয়াজিব? তারাবি হলো সুন্নত। সেই সুন্নত নিয়ে আমাদের মধ্যে তর্ক হচ্ছে যে বাংলাদেশ সুদের 6 লাখ, ঘুষের 6 লাখ, যেই বাংলাদেশে বৈশাখী বরণ করার জন্য নানা রকমের পূজা করতে তো মুসলমান, এইগুলো নিয়ে কোনো কথা নাই, তারাবি কয় রাকাত এইটা নিয়ে ফেতলা। আলহামদুলিল্লাহ কত আছে বাবা? এক মহিলা 3,000 টাকা একজন মা দান করলো, মায়েদের মধ্যেও যে দানকারী আছে বোঝা গেল। এখন বাংলাদেশে অনেক লোক আমাকে হানাফি মাধাবের, যারা 20 রাকাত পড়ে, তারা ওই ডিবেট শোনার পরে বলছে যে হুজুর আগামী বছর যদি আল্লাহ বাঁচাই আর 20 রাকাত পড়বো না, খামা খা গরমের মধ্যে এত লম্বা টাইম। আসলে তারাবির নামাজের মূল কারণ হলো কত লম্বা করে নামাজ পড়া যাবে, কত লম্বা করে, ধরে কারণ কী করে আল্লাহ রাসূল 11 রাকাত পড়িয়েছে, 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের মায়না নিলাম, কিন্তু নামাজ পড়তে সময় লাগছে 4 ঘন্টা, আর আপনারা 20 রাকাত নামাজ পড়েন কয় ঘন্টায়? তার মানে কি নামাজ পড়বার দান না লাফাবার দান? তারাবি শব্দের অর্থ কি? হ্যাঁ, তাড়াতাড়ি, এই জন্যে তো আমাদের অবস্থাই হয়েছে। তারাবি শব্দের অর্থ হলো আরামের সাথে। ফিরোজ আহমেদ কত? 1,000 টাকা, 1,000 টাকা দান করেছে। আল্লাহ ফিরোজ আহমেদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ যে যে কথাগুলো আজকে আমি বলতেছিলাম ভাই জানে যে তিনটাই খুশির কারণ, এক নম্বর মরার পরে জান্নাত, দুই নম্বর মরাটা আল্লাহর জন্যে, আর তিন নম্বর হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে পাড়ি দিয়ে চিরস্থায়ী আখিরাতকে বরণ করে নেওয়া। এগুলো তো কষ্টের কথা না, দুঃখ বিপদ না। তাহলে ইজাফাবাতহুম মুসিবা, যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। তাহলে আমরা কি মানুষ মরার পরে ইন্না লিল্লাহ বলে ভুল করতেছি? ভুল করতেছি না, কারণ আমরা বর্তমানে যেই মরা মরতেছি এটা ওই তিনটা পাওয়ার জন্যে না। অধিকাংশ মুসলমান আমাদের বাংলাদেশে যারা দাবি করতেছে মরার সময় মোনাফিক হয়ে মারা যাচ্ছে, ধরে এখন কি হয়ে আপনারা বলেন তো, মোনাফিকের এক নম্বর চিহ্ন কি? মোনাফিকের এক নম্বর চিহ্ন হলো কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন বিজয়ের আন্দোলন করবে না। কোরআনের ওয়াজ শুনবে আবু জেহেলের মতন, সারা রাত শুনবি কিন্তু কোরআন বাংলাদেশে বিজয় হোক এজন্য কোরআনের আন্দোলন করবে না, এরাই মৃত্যুবরণ করবে মোনাফিক হয়ে। ধরে কোন কি হয়ে কথা কন না গায়ে। আজকে আমরা কোরআন শুনতেছি, কোরআন কি বলে, কোরআন আমাদের কি করতে বলে, এইগুলোর দিকে আমাদের কোনো খেয়াল নাই। লিমা তাকুলু মা লা তাফালুন, আল্লাহ বলছে যে মুখে যা বলে কর্মে তা করে না, এটা হলো মোনাফিক। আর মোনাফিক কোনোদিন মুসলমান হয়ে মরতে পারে? যেরকম পারে, একজন গুনাহগার মুসলমান হয়ে মরতে পারে, একজন পাপিষ্ট মুসলমান হয়ে মরতে পারে, কিন্তু একজন মোনাফিক মুসলমান হয়ে মরতে পারে না। কারণ জাহান্নামের সবচাইতে নিম্নে রাখা হবে কাকে আপনারা জানেন না? জাহান্নামের সবচাইতে নিচে কারা থাকবে? মোনাফিক। উপরে কাফেরেরা থাকবে, কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, ওই পেশাব পায়খানার নিচে থাকার মোনাফিকেরা খাবে। এই বয়ান শুনে সাহাবেরা বলতে যে হুজুর, এই ঘিন্নিত মোনাফিকেরা কোন জাতের থেকে আসবে, এই এরা এরা কোন জাত? তা আল্লাহ রাসূল বললেন, কাফেরের মধ্যে কোনো মোনাফিক নাই, ইহুদি খ্রিস্টানের মধ্যে কোনো মোনাফিক নাই, মোনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। কার কার ভিতরে কথা কয় না? আর বর্তমানে গোটা পৃথিবীতে সবচাইতে বড় মোনাফিকের আবাদের ফ্যাক্টরি দেশ হলো বাংলাদেশ। যারা নিজেই বলে হুজুর এদিকে যা দেখতেছেন এগুলো সব আমার, ওই সাইটে আমার ভাইয়ের, আর এই সাইটে আমার বাপসাদার, অত্র এলাকার মধ্যে পা দেওয়ার কারো জায়গা নেই। তো দুই কান্দের দুই ফেরেস্তা বলে আল্লাহ, সব যদি এর কি হয় তা আপনার কি? তো হুজুর বলতেছে ভাই সবই যদি তোমার হয় আল্লাহর, তখন মোনাফিক বলতেছে আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে, আল্লাহটা দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে, হেঁটে হেঁটে মসজিদের সামনে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ দশ শতক দান করছে, আমার চাচা দয়া করে আল্লাহ দান করছে, আর আমরা খুবই কষ্ট করে টাকা পয়সা দিয়ে আল্লাহকে এই ঘর বানিয়ে দিছি হুজুর। তখন ফেরেশতা কয় আল্লাহ এটা কোন দেশ, যে দেশে তোমার কিছুই নাই আর চাচা দশ শতক দেয় আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বেনে দেয়, এই দেশের নামকে আল্লাহ বলে, ওটাই হলো মোনাফিকের ফ্যাক্টরি রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই, আমাদের বাংলাদেশে আল্লাহ ধনী না গরিব? কথা কর না কেন ভাই জান, হক কথা বলা লাগবে রে, হক কথা বলা লাগবে। নজরুদ্দিন কত দিছে? 2000 টাকা দান করেছে আল্লাহ, নজরুদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এই ফাঁকে আরেকজন 100 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা স্বীকার করি গোটা পৃথিবীর মালিককে, স্বীকার করি, স্বীকার স্বীকার, খালি মুখে কবিতরের মতন, বুলবুলির মতন, ওই ময়ূরের মতন, ওই টিয়ার মতন, ময়না পাখির মতন বললে হবে না, বিশ্বাস করে বলতে হবে গোটা পৃথিবীর মালিককে আল্লাহ। তাহলে গোটা পৃথিবীতে আইন চলবে কার? কোরআন তার আইন, কোরআন ওয়াজ হবে কিন্তু মানা যাবি না, ওয়াজ শুনবো মানবো না, এই চিন্তাধারা বাদ দিয়ে আজ থেকে আমরা নিয়ত করি আল্লাহ আমাদের সবাই যেন কোরআন বিজয়ের আন্দোলনের সৈনিক হতে পারি। সকলে বলে আমিন। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা বলি মোনাজাত করে দিব, মান সালাল্লাহ তাআলা আর শাহাদা তা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহ মানাজিল আস শাহাদা ওয়াই মা তাআলা ফিরাসিহি, আল্লাহর কোরআন বিজয়ের সৈনিক হয়ে এই দুনিয়াতে কোরআন বিজয়ের আন্দোলন করবে শাহাদতের তামান্না নিয়ে, শহীদ হওয়ার নিয়ত নিয়ে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াই মা তাআলা ফিরাসিহি, সে নিজের বিছনায় মৃত্যুবরণ করবে, বাল্লাগাহুল্লাহ মানাজিল আস শাহাদা, আল্লাহ হাশরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে।
আল্লাহ আমাদের কবুল করুক। আমার মা বোনদের জন্য আমল বেশি না, মাত্র চারটা আমল করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, স্বামীর কথা মতো চলবেন। এক নম্বর আমল হলো পর্দার মধ্যে থাকবেন মা। অল্প আমল করলেও মা ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। মা আয়েশা অনেক আমল করছে, 600 হাদিসের হাফেজ আছে, কিন্তু নারীদের জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পারেনি, নেত্রী হয়েছে কিন্তু ফাতেমা। জোরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো, মা ফাতেমার সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি? নামাজ, পর্দা। দেখছেন আপনারা কভার পারছেন, মা ফাতেমার গুরুত্বপূর্ণ আমল কিন্তু নামাজ না। ফাতেমা হজ কোনোদিনও হজ করেনি, এখনকার মেয়েরা তো হজ করার জন্য লাফালাফি করে, এরা মরদ মানুষের হজ নষ্ট করবার যায়। জোরে কোন ঠিক কিনা আমি আমি বারবার খালি ওই হাজরে আসোয়াক চুমা খাবো কিন্তু পারতেছি না। এই কাছে যাই ঠেলা খাই, আবার ভয় চলে আসি। এক সময় দেখি পাথরের কাছে আমি খাড়া হয়ে আছি, চুমা খাওয়ার পরে তাকাই দেখি একটা আফ্রিকান মেয়ে, ওই মনে করছে আমি তারকে দেশের লোক, ওইও কালো হামো কালো, বুঝলেন? ওই ওর দেশের মনে করে আমাকে নিয়ে যায় একটা আর পাথরের কাছে খাড়া করছে। আমি তাকাই দেখি মেয়ে মানুষ, জোরে কোন কি মানুষ, হায় হায় হায়। তারপরে নামাজের জন্য খাড়া হলাম, দেখি আমার ডান পাশে এক মেয়ে মানুষ, সামনে এক মেয়ে মানুষ, হায় রে। এই অবস্থা অবশ্য মদিনাতে নেই, মদিনাতে মেয়ের আলাদা থাকে, পুরুষের আলাদা থাকে, কিন্তু মক্কাতে একেবারে মেয়ে আমার সব এক থাকে। মনে হয় মলম মারতেছে, ধরে কোন কি মারতেছে, আগে ধান মলম মারার মতো এরকম মার, তাও আসতে হচ্ছে না, খালি মলম মারতেছে। তো যাই হোক, হজ নারীদের চাইতে নারীদের পর্দার গুরুত্ব বেশি, যেটা মা ফাতেমা শিখাই দিছে, ধরে কেন সুবহানাল্লাহ। আহা, সেই মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান মা, আপনাকে অত হাজার ওয়াজের দরকার নেই, একটাই ওয়াজ, আপনারা পর্দাকে গ্রহণ করবেন, পর্দা মোতাবেক আমল করবেন, অল্প আমলের কারণে আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه।